আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে তোমাদের 18তম সপ্তাহের অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা স্বাস্থ্য থেকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে। তো নমুনা উত্তরটি দেখে নেওয়ার আগে আমরা প্রশ্নটি দেখে নেব। তোমাদের এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এবং তোমাদের এটি দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এবং তোমাদের জন্য যে প্রশ্নটি করা হয়েছে, যে রীতা ও জুঁই দুই বান্ধবী প্রতিদিনের মতো তারা স্কুলের মাঠে খেলা করছিল। হঠাৎ রীতা পড়ে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রীতা হাত ফুলে গেছে এবং প্রচণ্ড ব্যথা অনুভব করে। এমন অবস্থায় জুঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রীতাকে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে তোমার পাঠ্য পুস্তকের আলোকে মতামত উপস্থাপন করো। তো চলো তোমাদের নমুনাতটি দেখে নিই। তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে স্কাউটিং গার্ল গাইড ও বাংলাদেশ রোড ক্রিসেন্ট সোসাইটি। এটি হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলতে সাধারণত হাত, পা, নাক, কান, চোখ, মাথা, গলা ইত্যাদিকে বোঝায়। শিক্ষার্থীদের এসব অঙ্গ প্রত্যঙ্গের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করা অতি প্রয়োজন। প্রতিটি মানুষের জীবনে চলার পথে অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। এই দুর্ঘটনা মোকাবেলার জন্য প্রাথমিক চিকিৎসার ধারণা লাভ করা প্রত্যেকের কর্তব্য। প্রাথমিক চিকিৎসা জানা থাকলে ডাক্তার না আসা পর্যন্ত দুর্ঘটনার ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যায়। প্রাথমিক চিকিৎসার ইংরেজি হলো ফার্স্ট এইড। ফার্স্ট অর্থ প্রথম, আর এইড হলো সাহায্য। কোনো আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সেবা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা হচ্ছে বিজ্ঞানসম্মত সেই চিকিৎসা যা আয়ত্ত থাকলে আকস্মিক কোনো দুর্ঘটনায় সাহায্য করতে পারে, যাতে রোগীর জীবন রক্ষা পায়। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলো ডক্টর ফ্রেডরিক এডসমার্ক। তিনি জার্মানির একজন বিশিষ্ট শল্য চিকিৎসক। তিনি প্রথম চিন্তা করেন যে কোনো দুর্ঘটনার আহত রোগীকে ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার আগে রোগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা। অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ দুর্ঘটনা আহত রোগীকে ডাক্তার আসার পূর্বে প্রাথমিক সেবা করা। প্রাথমিক চিকিৎসাকারীর কাজ প্রধানত তিনটি: এক, ক, রোগ নির্ণয় করা; খ, চিকিৎসা; গ, স্থানান্তর। ক, রোগ নির্ণয়, কি কারণে অসুস্থতা সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করা। খ, চিকিৎসা, ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সেজন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া। গ, স্থানান্তর, দুর্ঘটনা গুরুতর অনুযায়ী রোগীকে নিরাপদ জায়গায় বা ডাক্তারের নিকট বা হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব স্থানান্তর করা। হঠাৎ আঘাত পেলে শরীরের ওই নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত চাপে ভুলে যায়। এ ধরনের আঘাতের যে সমস্যা হয় তা সাধারণত সফট টিস্যু ইঞ্জুরি বলে। আহত হাতে, পায়ের কোমরে বা শরীরের অন্য জায়গায় মাংসপেশি, হাড়ের জোর, নার্ভ বা লিগামেন্টের অবস্থানগত পরিবর্তনের জন্য ব্যথা হয়। আবার কেউ মাথার আঘাত পেতে পারে, ফলে বাহিক অভ্যন্তরে দু ধরনের ক্ষতি হতে পারে। এক এক জায়গার আঘাতের চিকিৎসার ধরন অন্য জায়গার মাংসপেশি, হাড়ের জোর, নার্ভ বা লিগামেন্টের অবস্থানগত পরিবর্তনের জন্য ব্যথা হয়। আবার কেউ মাথাও আঘাত পেতে পারে, ফলে বাহিক অভ্যন্তরীণ দু ধরনের ক্ষতি হতে পারে। এক এক জায়গার আঘাতের চিকিৎসা ধরন পরিবর্তন হয়ে থাকে। সব আঘাতই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু মাথার আঘাত সব সময় বেশি গুরুত্ব বহন করে। হঠাৎ হাতে পায়ে আঘাত পেলে কি হয়? আঘাতরত জায়গা ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, ওই অংশটি লাল হয়ে যায় এবং গরম থাকে। এটা হয় কোনো দুর্ঘটনা আঘাত পেলে, খেলাধুলার সময় আঘাত পেলে, মাংসপেশিতে হঠাৎ টান লাগলে কিংবা পা পিছলে পড়ে গেলে। আর এসব কারণে সফট টিস্যু ইঞ্জুরি হয়। আঘাতের তীব্রতা বেশি হলে হাড় ভেঙে যেতে পারে। হাড় ভেঙে গেছে সন্দেহ হলে অবশ্যই এক্সরে করাতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে। আমার একজন সহপাঠী হাতে ব্যথা পেলে কিছুক্ষণ পর দেখা গেল তার হাত ফুলে গেছে। এই অবস্থায় আমি যা যা পদক্ষেপ নিব তার নিচে লেখা হলো। আক্রান্ত জায়গায় বরফ ব্যবহার করতে হবে 15 থেকে 20 মিনিট ধরে। ভিজা গামছার ভেতর বরফ নিয়ে আক্রান্ত অংশে মুছে দিন। যদি বেশি ঠান্ডা লাগে 3 মিনিট পরপর উঠে ফেলুন। শুকনো কাপড় দিয়ে 3 মিনিট পর উঠিয়ে ফেলুন। শুকনো কাপড় দিয়ে মুছে আবার 12 থেকে 14 মিনিট ধরে পেঁচিয়ে রাখুন। আক্রান্ত অংশ ফুলে গেলে ক্রোফ ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন, যাতে আর ফুলতে না পারে। আক্রান্ত অংশ বালিশ বা অন্য কিছু দিয়ে উঁচু করে রাখুন, যাতে হৃৎপিণ্ড বরাবর থাকে। এই অবস্থায় হালকা ব্যায়াম, হালকা মালিশ, আল্ট্রাসাউন্ড থেরাপি
ব্যথা অংশ মালিশ বা অন্য কিছু দিয়ে উঁচু করে রাখুন যাতে হৃৎপিণ্ড বরাবর থাকে। এই অবস্থায় হালকা ব্যায়াম, হালকা মালিশ আলট্রাসোনোগ্রাফি থেরাপি কমাতে সাহায্য করবে। রুগীকে 6 থেকে 7 দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে রুগী আবার যেন আঘাত। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা বিজ্ঞান থেকে যে প্রশ্ন করা হয়েছিল 18তম সপ্তাহে, সেই প্রশ্নের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তুমি যখন চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।